والسلام عليكم. সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পায় হৃদয় কভু করেছি সুজি কভু কিছু হারিয়েছি নেছি জীবন হাজার চোখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি ভালো আছেন, ভালো থাকেন এটাই কামনা করি। তো বিওস এপাসি 4B টাকা জমা দেওয়া ব্যাংক ড্রাফট, আর এই গাড়িটি ডাবল ডিক্সের বাইক, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার। তো এই গাড়িটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার আগে একটি কথা, চ্যানেলটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজায় দিবেন। শুরু করতেছি সামনে টায়ার থেকে। দেখতে পাচ্ছেন সামনে টায়ার কিন্তু অনেক সুন্দর আছে, অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই। সামনে মাডগার্ড নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত একদম ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট নেই। এখানে সামান্য একটুখানি দাগ আছে, এটা এই পলিশ করলে উঠে যাবে, এটা ময়লা দেখতে পাচ্ছেন মাটি পড়ে আছে। দুইটি শক আপ দেখেন একদম নতুন, দুই হেডলাইটের গ্লাসটা দেখেন কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই, একদম ফুল ফ্রেশ। ঠিক আছে, অ্যাপাচি RTR 160 4B এই স্টিকারটাও খুব সুন্দর লাগে দেওয়া আছে। ঠিক আছে, এই সাইডে কোনো খুদখাম আমার চোখে ধরা পড়ে নেই। ঠিক আছে, হ্যাঁ এটাও কিন্তু নিখুঁত আছে। এরপরে হ্যান্ডেল বার, চাপা, সুইচ ইত্যাদি সব কিছু কিন্তু নিখুঁত আছে, কোনো ধরনের সমস্যা নেই। এখন বলবো ট্যাঙ্কের কথা, ট্যাঙ্কিটা কিন্তু ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। আমি খুব গভীরভাবে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরার মাধ্যমে, দেখেন পুরো ট্যাঙ্কি কিন্তু ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। গাড়িটি ঠিক এরকম দেখতে আপনাদের লাগবে, ঠিক এরকম দেখতে লাগবে। ঠিক আছে, তো ইঞ্জিনের নাম্বারটা দেখেন, ইঞ্জিন নাম্বার এটা 09, আর ইঞ্জিন কিন্তু আনটাচ, একদম গ্যারান্টি আছে, নতুনের মতোই আছে, কোনো ধরনের নাট বল্টু খোলা পড়ে নাই, একদম নিখুঁত আছে। ইঞ্জিন কানটাও কিন্তু নিখুঁত আছে, বাম্পারটাও দেখেন, সাইড কভারটাও ফুল ফ্রেশ আছে, এই সাইডের অংশটা কিন্তু ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। ঠিক আছে, বেশ এখন বলবো নাম্বার সম্পর্কে। 2 বছরের জন্য টাকা জমা দেওয়া আছে, ফাইল জমা হয় নাই, আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন এবং যিনি নেবেন তিনি ফার্স্ট মালিক হবেন। ঠিক আছে, আমরা শোরুম পেপার্স আপনাদের নামে পরিবর্তন করে দিব। ঠিক আছে, এখন পিছনের টায়ারটা পা বেড়ে করে করে পিছনের টায়ারটা একটুখানি ক্ষয় যাওয়া ভাব দেখতে পাচ্ছেন, ক্ষয় গেছে। সামনের টায়ার থেকে নিয়ে পিছনের টায়ারটা একটু ক্ষয় গেছে, সামনের টায়ারটাও খুবই ভালো আছে পিছনের টায়ার তুলনায়। ঠিক আছে, মাডগার্ডটাও সুন্দর আছে, সিঙ্গেল লাইটগুলো সুন্দর আছে, কেরিয়ালটাও সুন্দর আছে, দেখতে পাচ্ছেন কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। এই সাইডের অংশটা কিন্তু দাগমুক্ত, একদম নিখুঁত আছে। সাইলেন্সারটাও দেখেন সব কিছু লাগানো আছে, আপনাকে আলাদাভাবে কোনো কিছু লাগাতে হবে না। এরপরে সাইড কভারটাও খুবই সুন্দর আছে। ঠিক আছে, দেখেন ঠিক এরকম লাগতেছে পিছনের অংশটা। এখন এই অংশটা দেখানো হচ্ছে, এই অংশটা কিন্তু একদম ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এবং খোলা পড়ে নাই। ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন গার্ডটাও দেখে নেন, এটা কিন্তু ময়লা কাদা পড়ে আছে। এখন ট্যাঙ্কি আসি, এই সাইডের ট্যাঙ্কিটাও দেখেন একদম A to Z সব কিছু ট্যাঙ্কিতে কিন্তু ফ্রেশ আছে।
এই সাইডে টাপা সুইচ ইত্যাদি সব কিছু ফ্রেজ আছে। সামনের ডিস্কটা দেখে নেন, সামনের ডিস্ক এবং পিছনের ডিস্ক, ঠিক আছে। তো বেশ, এই হচ্ছে আউটসাইড অবস্থা। আউটসাইডের আমি কোনো জায়গায় খুদ খাম খুঁজে পেলাম না, ঠিক আছে। তো এখন গাড়িটি স্টার্ট করে দেখাবো। হ্যাঁ ভাই, গাড়িটি স্টার্ট করে দেখালাম। গাড়িটি কিন্তু একদম শোরুম বরাবরই আছে এবং নাট খোলা পরে না, ইঞ্জিন ইনটেক আছে, শোরুম বরাবর সাউন্ড আছে, সাইলেন্সারের সাউন্ডটাও কিন্তু একদম নিখুঁত সাউন্ড এবং ধোয়া মুক্ত। তো এই গাড়িটির প্রাইস এখন বলবো, নাম পরিবর্তন সহ 1,55,000, নাম পরিবর্তন সহ 1,50,000 টাকা এক দামে নিতে হবে, ঠিক আছে। নাম পরিবর্তন সহ 1,50,000 টাকা এক দাম নিতে হবে। সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। এই গাড়িটির চাবি দুটোই আছে এবং ফাইলও আছে এবং ব্যাঙ্ক রিসিভও আছে, ঠিক আছে। যারা নেবেন আমার সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।